এমন একটি জায়গায় মেলা যেখানে মানুষ সহজে আসতে পারেন না, যেখানে মেট্রো কোনো লাইন নেই, যেখানে ট্রেন অবাধে যেতে পারে না, যেটা ময়দানে যে সুযোগ সুবিধাটা ছিল সমস্ত গাড়ি ময়দান প্রাঙ্গণ হয়ে আসতো। মিলন মেলায় এখন গাড়ির সংখ্যা বেড়েছে বটে, কিন্তু সেরকম নির্দিষ্ট কোনো গাড়ি নেই যেখানে সবাই সহজে চলে আসতে পারেন। মানুষকে আসতে হবে ট্যাক্সি, প্রাইভেট কার অথবা কিছু বাসের সাহায্যে। এসে তারা প্রথমেই এসে যখন বাস থেকে নামবেন বা গাড়ি করে নামবেন, একটা দীর্ঘ টিকিটের লাইন পড়ে। যে টিকিটের লাইনে টিকিট কাটতে গেলে অন্তত বইপ্রেমী মানুষকে এক থেকে দেড় ঘন্টা সময় দিতে হয়। এই সময়টা আমরা দেখেছিলাম গত বছর যখন শনিবার এবং রবিবার যখন মানুষের ঢল নেমে গেছিল, যখন দু লক্ষর ওপর মানুষ মেলায় প্রবেশ করেছিলেন, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষের কি পরিমাণ কষ্ট। তারা সায়েন্স সিটির উল্টো দিকে নামছেন, একটা দড়ি বাঁধা থাকে, রাস্তা পেরোনোর একটা বিরাট একটা ঝঞ্ঝাট, তারপরে এসে তারা টিকিটের লাইনে লাইন দিচ্ছেন, এক থেকে দেড় ঘন্টা তাদের লাইনে দাঁড়াতে হবে, তারপরে গেটে প্রবেশ করার সময় আবার লাইন। এই যে দুটো লাইন, আমরা অন্তত একটা লাইন বাঁচিয়ে সেই জায়গায় আমরা চেষ্টা করেছি যে মানুষ যাতে সহজে বইমেলায় প্রবেশ করে অন্তত তার নির্দিষ্ট স্টলের কাছে পৌঁছাতে পারেন। তার মানে আপনারা বলতে চাইছেন যে প্রকৃত বইপ্রেমীদের কথা ভেবেই আপনারা এটা করেছেন, তাই তো? নিশ্চয়ই, আমরা বইপ্রেমী মানুষ যাতে সহজে বইমেলায় প্রবেশ করে তার নির্দিষ্ট স্টলের কাছে যেতে পারেন এবং বইয়ের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারেন। আচ্ছা কঙ্কাপতি দি, একজন লেখিকা একজন সাংবাদিক হিসাবে এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? যেভাবে বইমেলাকে উদ্বাস্তু বা যাযাবরের মতো ঘুরতে হয়েছে কত বছর ধরে, সেই পরিপ্রেক্ষিতে ভাবলে এটা রীতিমতো একটা মিশনের মতো গিল্ডের, এবং একে স্বাগত জানাতেই হয়। যে বইমেলা এমন একটা ইভেন্ট যেখানে কোনো চিত্র তারকাকে নাচাতে হয় না, বা রাজনৈতিক দলের মতো লরি বাস ভাড়া করে চিড়িয়াখানা দেখিয়ে লোক জড়ো করতে হয় না, কোনো ব্যান্ডকে গান গাইতে হয় না, বইমেলা নিজেই এক বিশাল ক্রাউড পুলার। এবং এই যে মফস্বল থেকে, শহরতলি থেকে, সারা বিশ্ব থেকে যে মানুষ আসেন, তারা কিসের টানে আসেন? শুধু কি কিছু দরমা আর বাঁশের স্টল আর বইয়ের র‍্যাক দেখার জন্য? তা নয়, তারা আসেন একটা আইডেন্টিটির খোঁজে, বাঙালির একটা আইডেন্টিটি। এখন সেই পরিপ্রেক্ষিতে মনে হয় যে টিকিটের পাঁচ টাকা দশ টাকায় বা দু টাকায় কিছু তাদের হয়তো এসে যাবে না, বরং যদি এই অর্থটা দিয়ে কোনো একটা সময় একটা নিজস্ব একটা বড় জায়গা বইমেলার হয়, সেটা অবশ্য অন্য প্রসঙ্গ, সে প্রসঙ্গে আমি পরে আসব, কিন্তু এও দেখতে হবে যে কত লোক অ্যাকোমোডেট করতে পারে এই মাঠ। কারণ ধরুন একটা বেশি লোক হয়ে গেলে কি গেট বন্ধ করে দেওয়া হবে? না, সেটা তো আমরা সুধাংশুর কাছে শুনবো। সাফোকেশন বা, তার আগে অধীর বাবুর কাছে আমি জানতে চাইছি, অধীর দা, যে এই যে প্রবেশ মূল্য লাগছে না, আপনার কি মনে হয় এটি প্রকাশকরা বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবে? না, আমার কাছে তো সেটা মনে হয় না, আমার কাছে কিঞ্চিত অন্যরকমই মনে হচ্ছে। কারণ গিল্ড, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, আমরা এখনো পর্যন্ত জানি অবাণিজ্যিক সংস্থা, প্রকাশনা শিল্প পাঠক দর্শক সবার মধ্যে সম্মিলিত চেষ্টার একটা সম্মিলিত রূপ এখনো যারা আছে গায়ে খেটে বা অন্য ভালোবাসার টানে কাজটা করেন। কিন্তু এই প্রবেশ মূল্য নেই, এই না থাকার ফলে আমার মনে হচ্ছে যে কোথাও একটা অসুবিধে হবে। কেমন অসুবিধে? অসুবিধা হয়তো একটা শৃঙ্খলার ব্যাপার, সেটা হয়তো প্রশাসনিক ব্যাপারে ওরা দেখবেন, গিল্ডের কর্তৃপক্ষ দেখবে। কিন্তু আমি একটা কথা বলছি যে এই যে টিকিট বিক্রি, যে দশ লক্ষ লোকও যদি আসে, পাঁচ টাকা করেও যদি একটা সংগ্রহ হয় টিকিট কাউন্টারের বদলে, কিছু স্বেচ্ছাসেবী মানুষজনকে দিয়ে যে টিকিটটা যদি রাস্তা থেকেই বিলি করে টিকিট, এর থেকে যে সংগৃহীত অর্থ আসছে সে বিশাল অঙ্ক, সেটা 10 কোটি না হলে 5 কোটি, 1 কোটি, 10 লক্ষ। এই 10 লক্ষ টাকা দিয়ে এই প্রকাশনা শিল্পের সঙ্গে যারা যুক্ত, বাধাই শিল্প, ডিটিপি অপারেটর, যারা বাধাই করতে করতে 3,000 টাকা, 2,500 টাকা, 1,500 টাকা মাইনে দিতে তার পরিবার সর্বস্বান্ত টিবি রোগে, এতে এদের উন্নতি কল্পে এই প্রকাশন শিল্প মানে গিল ভাবতে পারতে। আপনি কি বলছেন? দেখুন, আমরা যেটা চেষ্টা করেছি, যেটা এত বইপ্রেমী মানুষ আসেন, যে জায়গাটা এখন মেলা হচ্ছে সেখানে আমরা গত বছর দেখেছি যে শনিবার এবং রবিবার 2 লক্ষের ওপর মানুষ আসেন,
তাতে আমরা দেখেছিলাম মেলার মধ্যে যে মেলার যে পরিমাণ মেলার জায়গা ছিল তাতে মনে হয়েছিল যে অনেক বেশি লোক বোধহয় ঢুকে পড়েছেন কিন্তু এবছর মেলার জায়গাটা অনেক বেড়েছে অনেক মাঠের মধ্যে অনেক স্পেস আছে অনেক গ্রিন বেল্ট আছে তাছাড়া বেশ কিছু জায়গা আছে যেখানে মানুষ সহজে বসতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন তাতে আমার মনে হয় না যে 2 লক্ষের উপর মানুষ এলে হঠাৎ বন্ধ করতে হবে তবে একটা জিনিস আমাদের একটা ক্লোজ সার্কিট টিভি থাকছে তাছাড়া ম্যান কাউন্টিং যেটা প্রত্যেকটা 4টি গেট আমাদের 4টি গেটের মধ্যে 3টি গেটে প্রবেশ এবং বাহির আছে 1টি গেটে শুধুমাত্র প্রবেশ আছে সেই গেট দিয়ে প্রবেশ করে যদি দেখা যায় যে আমাদের এই ম্যান কাউন্টিং 2 লক্ষের উপর একটা সময় মানুষ পেরিয়ে গেছে তাহলে ওটা কিন্তু টাইম টু টাইম আমরা দেখতে পাবো যে কত মানুষ ঢুকেছেন যদি দেখা যায় যে খুব বেশি মানুষ ঢুকে পড়েছেন মেলা হয়তো পরিচালনা করতে অসুবিধা দেখা দেবে তখন আমরা কিছুক্ষণের জন্য হয়তো আধ ঘন্টা কি 15 মিনিট হয়তো গেটটা বন্ধ করব আবার মানুষ তো ঢুকে থেকে যান না বেশ কিছু মানুষ আসেন যারা বই কিনে নিয়ে বেরিয়ে যান আমরা সেই কাউন্টিংটাও রেখেছি যে মানুষ কত বেরিয়ে যাচ্ছেন আর কত ঢুকছে তার মানে আপনি বলছেন যে পরিকাঠামোগত যে ব্যবস্থা সেটা ঠিক রেখেছেন তাই তো সেটা আমরা এবছর এটা কোনোদিন আমাদের গিল্ডে হয়নি এবছরই আমরা সেটা নতুন করে নিয়েছি যাতে টিকিট তুলে দেওয়ার পরে কি ব্যবস্থা আমরা নিয়েছি যে মানুষ কত আসছেন আমরা কি করে বুঝবো টিকিট থাকলে যেটা বুঝতে পারতাম যে আমাদের আজকে 10,000 টিকিট বিক্রি হয়েছে কি 1 লক্ষ টিকিট বিক্রি হয়েছে কিন্তু সেটা বোঝার কোনো ক্ষমতা এখানে থাকবে না যার জন্য আমরা নিয়েছি ক্লোজ সার্কিট টিভি এবং ম্যান কাউন্টিং মেশিন যেটা আমাদের প্রত্যেকটা গেটে থাকবে অতএব তার থেকে আমরাও বুঝতে পারবো যারা প্রশাসনে থাকবেন পুলিশ অথরিটি তারাও বুঝতে পারবেন ফায়ার ব্রিগেডের কাছে সেই লাইনটা দেওয়া থাকবে তারাও বুঝতে পারবেন যে মানুষ কোথায় কোথায় স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা আছে এগুলো কোনো মতেই আমার মনে হয় না যে এই প্রথম যেটা চালু করা হয়েছে এটাতে আমরা দেখেনি যে এই বছর কিরকম সেটা দাঁড়ায় আচ্ছা অধীরবাবু আমরা কলেজ স্ট্রিট পাড়ায় গেলে প্রায় শুনতে পাই যে কলকাতা বইমেলায় গ্ল্যামার যতটা ততটা নাকি অর্থনৈতিক লাভ নেই এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এটা 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 আমি বিশ্বাস করি না কারণ আমাদের এই একমাত্র জায়গা আমরা ছোট প্রকাশক যে আমাদের কোথাও যাবার জায়গা নেই এই এই মেলাতে কলকাতা বইমেলা থেকে আমরা একটা প্রাণের স্পর্শ পাই মানে কি বলবো পাঠকের সঙ্গে সংযোগ লেখকের সঙ্গে সংযোগ তারপরে আমাদের পরস্পরের একটা সম্পর্ক বন্ধুত্ব বেচাকেনা তো বটেই আর দুপয়সা কম হোক বিক্রি হোক এই যোগসূত্র এই জায়গা এইখানে একটা যোগ করি আমি একজন নিজেও প্রকাশক একজন আর কি না যদি আমারও স্টল থাকে বইমেলা করে যে পরিমাণ খরচ অর্থ হয় সেই পরিমাণ লাভ কোনো প্রকাশক করেন বলে আমার জানা নেই তবে সারা বছরের যে বিক্রি বা সারা বছরের যে বইটাকে দেখিয়ে যে বিজ্ঞাপন সেটা বইমেলা থেকে আমরা পাঠককেও দেখাতে পারি আমাদের লেখক যারা যান পাঠক লেখকদের সঙ্গেও দেখা করেন অটোগ্রাফ নেন এই যে একটা সবার মিলিত যে একটা আনন্দ বা সবার মিলিত হয়ে জায়গাটা দেখার বা বইয়ের প্রচারের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি বইমেলাটা হচ্ছে আমাদের কাছে মুখ্য হ্যাঁ কঙ্কবতী দিদি আপনি তো বিভিন্ন বইমেলায় গেছেন তো কলকাতা বইমেলার প্রাণটা কোথায় মানে আপনি একজন লেখক বা সাহিত্যিক হিসাবে কিরকম প্রাণটা খুঁজে পান কিভাবে কলকাতা বইমেলা কিছুটা অবাণিজ্যিকই বলা যায় ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায় যেমন সারা পৃথিবী থেকে লোকজন আসে শুধু চুক্তি করতে লক্ষ লক্ষ ডলারের চুক্তি বিনিময় হয় সেখানে একটা উদ্দেশ্য নিয়ে মানুষ অনেকটা মোটিভেটেড হয় কিন্তু কলকাতার ক্ষেত্রে যেটা যে এই যে ধরুন মমার্থ সেখানে কেউ গান গাইছে কেউ ছবি বিক্রি করছে যে নামহীন যে পাঠক সে রক্তমাংসের এক চরিত্র হয়ে লেখকের সামনে আসছে এবং অসংখ্য ধরনের আইডিয়ার বিনিময় হয় এই এর প্রাণটা একটা সম্পূর্ণ অন্য একটা স্পন্দন আছে যেহেতু যেটা বলছি যে এটা নিছক বাণিজ্যিক নয় যেটা সুধাংশু দা বললেন যে এটা একটা প্রদর্শনের জায়গাও বটে যে সবাই বই দেখছেন এখন বই প্রতিটি বই যে খুঁটিয়ে পড়তে হবে তার কোনো সেই অর্থে সেটা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বইকে ঘিরে একটা উৎসব যেটা কিনা রাজনৈতিক গন্ধ নেই কোনো ধর্মীয় অনুষঙ্গ নেই এবং প্রতীকের জন্য মানুষ অনেক দূর হাঁটে আজকে ধরুন একটা ছোট কথা যে ধরুন 1947 থেকে AK-47 এই যে ধরুন যাই হোক না কেন এই যে মার্ক্সের এই কমিউনিস্ট ম্যানিফেস্টো হোক বাইবেল হোক বা কোরআন হোক বা রবীন্দ্র সাহিত্য হোক কজনই বা খুব খুঁটিয়ে পড়েছে কিন্তু এই মতবাদগুলো নিয়ে মানুষ জীবন নিবেদিত করে দিচ্ছেন ফলে এই যে প্রতীকটাকে যে মানুষ মূল্য দিচ্ছেন এবং স্বীকৃতি দিচ্ছেন যে বইয়ের একটা গুরুত্ব আছে
সেটাই খুব গুরুত্বপূর্ণ তাই তো সুধাংশু দা এবারে আপনারা থিম হিসাবে আমেরিকাকে বেছেছেন আমি শুনেছি যে ফ্রাঙ্কফুর্ট বইমেলায়ও নাকি আমেরিকাকে গুরুত্ব দেয়নি তো আপনারা আমেরিকাকে গুরুত্ব দিলেন কেন দেখুন ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার সারা বিশ্বের একটি বড় বইমেলা সেখানে আমেরিকা কোনো থিম করেননি বা ফ্রাঙ্কফুর্ট আমেরিকাতে আমেরিকাকে নিতে পারেননি আমাদের একটা গর্ব যে আমরা যে কবছর ধরে বইমেলা করে আসছি আজকে 35তম বইমেলা আমেরিকা এর আগে বেশ কয়েকবার পার্টিসিপেন্ট হয়েছেন স্টল হোল্ডার হিসেবে তারা বিদেশে স্টল হিসেবে আমাদের মেলায় থাকেন কিন্তু এবছর তারা দেখে নিয়েছেন যে সাহিত্যপ্রেমী বা সাহিত্যের লোক কোথায় আছে তারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লোক মেলায় আসেন এবং যে মেলায় মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এটা কিন্তু ওনারা আমাদের বইমেলা দেখে তারা পছন্দ করেছেন আমরা যেই মুহূর্তে বলেছি যে আমরা আপনাদেরকে থিম হিসেবে চাই ওনারা সাদরে গ্রহণ করেছেন এটা সারা বিশ্বের কাছে একটা নজির যে আমেরিকা ফ্রাঙ্কফুর্টেও থিম না করে তারা কলকাতায় আজকে কলকাতা বইমেলায় থিম করছেন এটা আমাদের কাছেও যেমন গর্বের আমাদের দেশের মানুষের কাছেও গর্বের বিষয় আচ্ছা আমেরিকা ছাড়া আর কোন কোন দেশ থেকে আমাদের কলকাতা বইমেলায় বা স্টল দিচ্ছে সেটা যদি আমাদের একটু বলেন হ্যাঁ নিশ্চয়ই বলবো এবারে আমাদের আসছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ তো নিজে একটা বড় প্যাভিলিয়ন করেন তার মধ্যে বাংলাদেশের প্রায় 30-35টা প্রকাশক অংশগ্রহণ করেন তাছাড়া আছেন ব্রিটেন আছে ইন্দো লাতিন আমেরিকা অ্যাসোসিয়েশন আছেন ইন্দো হিসপ্যানিক সোসাইটি আছেন চায়না ভিয়েতনাম ইটালি ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউরেন্টিয়া বুক ফেলোশিপ এই কটা দেশ আমরা পেয়েছি এবং সবচেয়ে যেটা সবচেয়ে বড় প্যাভিলিয়ন করেন সেটা হচ্ছে বাংলাদেশ এবারেও তারা বাংলাদেশের প্যাভিলিয়ন আরো বড় চেয়েছিলেন আমরা যতটুকু জায়গা পেয়েছি তাদের দিয়েছি তাদের শুনেছি তাদের অনেক প্রকাশক যোগদান করছে আচ্ছা অধিকদা আপনারা তো বইমেলায় প্রতি বছর স্টল দেন বা দিচ্ছেন তো এবারে শুনছি যে প্রকাশকদের ক্ষেত্রে নাকি একটু মানে বাড়তি চাপ আসছে ভাড়ার ক্ষেত্রে সেটা একটু যদি বলেন তাহলে খুব ভালো হয় না একটু সামান্য সামান্য চাপ এসেছে এমন কিছু না এটা আমি সুধাংশুদাকে বা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে খুশি করার জন্য সামান্য এই ভাড়টা আমরা নিতেই পারি না এই ভাড়টার জন্য অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছিল যে যে সমস্ত প্রকাশক বন্ধু যারা পার্টিসিপেন্ট হন তাদের ক্ষেত্রে আমরা স্টল যেটা দিই সেই স্টলের যে স্ট্রাকচার করা বা স্টলের যে বাকি প্রিপারেশন যেটা তৈরি করতে হয় সেইগুলো তৈরি করতে আমাদের গত বছরের তুলনায় এবছর যে মাঠের যে পরিবর্তন হয়েছে তাতে আমাদের সামান্য একটু বাড়বে আমরা স্ট্রাকচারের পয়সাটা নিই কিন্তু এবছর আমরা বাড়িয়েছিলাম 20% আমাদের আর্থিক সাহায্য সরকার করার পরে আমরা ওই 20% পার্টিসিপেন্টের কাছ থেকে লেস করে দিয়েছি এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন সেই লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি তাহলে এটাও তো একটা অভিনব সিদ্ধান্ত মানে গত 34 বছর এটা হয়নি তাই না না লিটল ম্যাগাজিন 34 বছর ধরে যা দিতেন আমাদের ধরুন 1,200 টাকা খরচ করতাম তাদের কাছ থেকে 250-300 টাকা 350 টাকা করে স্টলের টেবিলের রেট নেওয়া হতো সেটাও ফ্রি কঙ্কাবতী দি এই যে লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো পয়সা লাগছে না তাদের ভাড়া বাবদ এই এটা আপনি কিভাবে দেখছেন একটু অন্য প্রসঙ্গেই বলছি যে একজন খুব উৎকৃষ্ট সম্পাদক লিটল ম্যাগাজিনেরই তিনি এক ট্যাক্সি ড্রাইভারের পাশে হেল্পারের মতো কবিতা শোনাতে শোনাতে কলকাতায় চলে আসেন কোনো পয়সা লাগে না এরপরে ইনি হাওড়ায় নেমে গঙ্গায় একটু স্নান করে নেন তারপর চলে আসেন কফি হাউসে সেখানে কোনো টেবিল ভাড়া লাগে না সেটাই তার অফিস এরপর যে লেখকেতে লেখা নিতে যান সেখানে একটু আহার করে নেন এবার এই যে পরিস্থিতি লিটল ম্যাগাজিন সম্পাদকদের এবং তাদের যে আপ্রাণ যে নিবেদন এই কাজটার প্রতি সেইখানে একটা সম্পূর্ণ অন্যরকম স্বতঃস্ফূর্ত একটা কাজ তারা করে চলেছেন তাদের প্রতি এইটুকু কর্তব্য গিল্ড করতেই পারে সেটা তাদের দায়িত্বেও পড়ে কারণ অর্থ গিল্ডের কিন্তু গত 35 বছরে কিছু হয়েছে তো যে কথাটা আমি বলছিলাম এর আগে যে সেই অর্থ দিয়ে একটু শহরতলিতে হলেও ফ্রাঙ্কফুর্টের মত আদলে একটা কিন্তু জায়গা নেওয়া হতেই পারে যেখানে কিনা যে যেমন হল্যান্ডে আছে যে লেখকের নামে মানে এই যে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিভিন্ন গল্পের আদলে সেখানে ছোট ছোট ধরুন কটেজ
বা চরিত্রদের নিয়ে একটা ছোট মিউজিয়াম, এইভাবে একটা সাহিত্য পার্ক গিল তো নানান রকম ভাবনা। হ্যাঁ, এখানে আমি লিটল ম্যাগাজিন সম্পর্কে একটু আমার বক্তব্য আছে আর কি। লিটল ম্যাগাজিন কেন আমরা ফ্রি করলাম, কেন আমরা তাদেরকে আরও বেশি সংখ্যক লিটল ম্যাগাজিন এবারে দিতে পারছি, কারণ গত বছর আমরা দিয়েছিলাম 170-175টার মতন স্টল টেবিল, এবছর আমরা দিতে পারবো 190-200টা টেবিল। আমরা এটার সংখ্যা কেন বাড়াচ্ছি, কারণ লিটল ম্যাগাজিন, আমি একজন প্রকাশক হিসেবে গর্বিত যে লিটল ম্যাগাজিন থেকে লেখার প্রথম আতুর ঘর তৈরি হয়। লেখক যারা আসেন তারা প্রথমেই কিন্তু, বেশিরভাগ লেখক লিটল ম্যাগাজিনে গল্প কবিতা ইত্যাদি লিখে তারা কিন্তু উঠে এসছেন আগ পর্যন্ত। আমরা লিটল ম্যাগাজিনটাকে যদি সবাই মিলে একটু ব্যাক করি, কারণ লিটল ম্যাগাজিন যে যা নিজের পয়সা সমর্থ হয় না, কারণ লিটল ম্যাগাজিন কোনো বিজ্ঞাপন ক্যারি করতে পারে না, যার জন্য লিটল ম্যাগাজিনের সেমন প্রসারিত কোনো জায়গা নেই। এই লিটল ম্যাগাজিনকে যদি আমরা একটু সবাই মিলে একটু দেখি বা তার দেখাশোনা করি, তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে প্রকাশনা জগতের একটা সমৃদ্ধি বাড়বে, কারণ অনেক লেখাই আমরা ওখান থেকে জোগাড় করতে পারবো। হ্যাঁ অদিতদা, একটু আগেই সুধাংশুবাবু বলছিলেন যে একজন প্রকাশক, লেখক এবং পাঠকের মহামিলন হলো কলকাতা বইমেলা। তো আপনারা তো প্রকাশনা সংস্থায় আছেন এবং স্টল দেন, এই একটা অভিজ্ঞতা বা কিভাবে নতুন লেখক আপনাদের কাছ থেকে উঠে আসে সেইটা যদি একটু বলেন। না সেটা তো ভালো, মানে সেই অভিজ্ঞতাটা আমি পরে বলছি, পরপরেই বলছি, কিন্তু একটা কথাই লিটল ম্যাগাজিন সম্পর্কে আমার কিছু কথা আছে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে এটা তো সত্যিই খুব ভালো, মানে একদম আতুর ঘর বলা যায়। তাদের জীবনের সূচনা লেখকরা উঠে আসে আমাদের লিটল ম্যাগাজিন থেকে, তো কোনো কোথাও জায়গা পায় না। কিন্তু এক্ষেত্রে কি সামান্য হলেও আমি এই প্রত্যেকটা বিষয়ের একটু একটু বিরোধিতা করছি, যে কিঞ্চিত 100 টাকা 50 টাকা হলেও একটা তার প্রতি একটা টোকেন মূল্য, কারণ তাকে আমার কি মনে হবে না যে আমি তাকে অনুগৃহীত হলাম লিটল ম্যাগাজিন, যদি কেউ কোনো ভাবে। সুতরাং তার তো কোনো দাবিও থাকবে না, সে যদি মনে করে আমার প্রতি বঞ্চনা হচ্ছে যে দরখাস্ত করবে, চাচামেচি করবে যে লিটল ম্যাগাজিনের ধর্ম এই বিনা পয়সায় পাওয়াতে, সে কিন্তু কিছু বলতেই পারলো না। মানে অঞ্চল বলে না যে গুরু দক্ষিণা না দিলে বিদ্যা হয় না, আমি বলছি কিছু 10 টাকা নেই আমার। এটা শুনুন, আমরা এটা সরকারি আনুকূল্য পেয়েছি, এবারে সরকারি আনুকূল্য পেয়ে আমরা এটা পুরোটা তাদের করেছি এক বছরের জন্য। আমরা জানি না যে আসছে বছর এটা করতে পারবো কিনা, সেটাও আমাদের কোনো নির্ধারিত নিয়েই, নির্ধারণ করা নেই যে আমরা করতে পারবো কিনা। তবে আমরা একটা বছর করেছি, আমরা দেখি যে লিটল ম্যাগাজিনের কিছু উপকার আমরা করতে পারি কিনা, আমরা তো চেষ্টায় আছি নিশ্চয়ই তাদের। না না অধিতদা, আপনি যে অনুগ্রহের কথা বললেন, তাহলে তো যারা বই প্রেমী বা যারা পাঠক তারাও তো ভাবতে পারে যে এবারে কোনো পয়সা লাগছে না বইমেলায়, যে তারা তাহলে কর্তৃপক্ষ আমাদের অনুগ্রহ করলেন, এটাও তো তারা ভাবতে পারে। না না, এটা আমার মনে হয় আমি ওই জায়গা থেকে কিন্তু ওই কথাটা বলি না, আমি তার থেকে যে মানে বিক্রয় লব্ধ যে অর্থটা হতো তার থেকে প্রকাশনা শিল্পে বা বই এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে অনেক কিছু হেল্প করা যায়, এই পরিকল্পনা পরিকাঠামো অনেক কিছু ভাবা যায়। আমি বারবার বলছি, একজন বাঁধাইখানার কর্মী 3,000 টাকা 2,500 টাকা সারা মাস ধরে, তার 7 জন পরিবারের লোক, আমরা কেন বাঁধাইখানার কর্মীকে আমি একটা একটা পুরস্কার বা একটা অর্থ সাহায্য করে দেখি? একটা DTP কর্মী 50-2 টাকা 3 টাকা করে সে এক এক পাতা কম্পোজ করে, এই জায়গা থেকে আমরা যাদের এই কম্পোজ নিয়ে পাতা নিয়ে কিন্তু আমরা প্রকাশনায় আসছি, সে কিন্তু মর্মান্তিক দারিদ্র্যের গল্প। না আমি এই এই অর্থটা সঞ্চিত তারা যদি এইভাবে বিন্যাস মানে পুনর্বণ্টনটা করতে পারেন সুষ্ঠুভাবে, আমি এই জায়গা আমি কিন্তু এর বিরোধী যে 1,500 টাকা বই নেবে তার কাছে 5 টাকা কিন্তু অধিকার অধিকার কথা টেনেই আমি এই জায়গাটাই আমি অধিকার যে সাজেশন গুলো দিলেন নিশ্চয়ই আমার এটা একটা গঠন যারা আমাদের সংগঠন যারা চালান আমাদের সংগঠনের সঙ্গে যারা যুক্ত আমি নিশ্চয়ই তাদের কাছে লেখকের থেকে বড় কথা যারা এই শিল্পের সঙ্গে যুক্ত লেখক এই হ্যাঁ দুষ্ট প্রকাশক বা দুষ্ট বাইন্ডার বা দুষ্ট ছাপাখানার লোক আমরা লেখকের কাছে রচনা ভিক্ষা করি, আমরা বিজ্ঞাপন দাতার কাছে ভিক্ষা করি বিজ্ঞাপন, এবং ক্রেতার কাছে ভিক্ষা করি তার মনোযোগ ও সামান্য কিছু অর্থ। তো সেই পরিপ্রেক্ষিতে যে লিটল ম্যাগাজিনের জন্য গিল্ডের যে ভাবনা
সেটাকে সত্যি স্বাগত জানাতে হয়। সবাই স্বাগত জানিয়েছে। তাহলে আপনি কি বলছেন যে অধীর বাবু বললেন না একটু আগে কোনো অর্থনৈতিক সাহায্য বা পুরস্কারের কথা যেটা সাহিত্যিকদের বা প্রকাশকদের দিচ্ছেন বইমেলা কর্তৃপক্ষ, তাহলে কি সেটা কি ওদেরকেও কোনো পুরস্কার দেওয়ার পক্ষপাতী? আমরা দেখছি যে প্রকাশনা জগতে যে উদীয়মান প্রকাশক আসছেন, যাদের দেখছি 3-4 বছর কাজ করছেন এবং এসেই একটা রিমার্কেবল কাজ করার চেষ্টা করছেন, অথচ তিনি কোনো প্রথম এসে কোনো স্বীকৃতি পাচ্ছেন না। এটা গিল্ড 3 বছর ধরে এটা আরম্ভ করেছেন এবং প্রথম বছর দিয়েছিলেন সপ্তর্ষিকে, দ্বিতীয় বছর দিয়েছেন গাঙচিলকে, এবছরও ঠিক করেছেন তারা তালপাতাকে দেবেন। আমার তো মনে হয় প্রকাশন জগতের একটা আশার যে সমস্ত যুবক যুবতী যারা প্রকাশন জগতে আসতে চান তাদেরকে স্বাগত জানানোর জন্য গিল্ডের এই জিনিস যেটা আরম্ভ করা হলো, আমার মনে হয়েছে যে এটা খুবই ভালো জিনিস। আচ্ছা সুধাংশুদা, আপনারা কি এই যে বইমেলারই কোনো হেল্পলাইন রাখছেন যে কোনো পাঠক বা দর্শক হঠাৎ করে বিপদে পড়লে বাড়ির থেকে বেরোনোর আগেই কোনো যোগাযোগ করে বা ইত্যাদি করে যদি কোনো সংস্থান করতে পারে? হ্যাঁ, এটা 34 বছর ধরে আমরা বইমেলায় এই হেল্পলাইন করতে পারিনি, কিন্তু এবছর হেল্পলাইন করাটাও খুব জরুরি দরকার হয়ে পড়েছে। কারণ যেমন আমরা টিকিট তুলে দিয়েছি, যেমন আমরা মাঠের মধ্যে অবাধে প্রবেশ আছে, সেরকম সিকিউরিটিও বাড়াতে হয়েছে, সেরকম মানুষের আসা এবং যাওয়া এবং মেলার মধ্যে কোন দোকানে তিনি যাবেন বা কোথায় কি হেল্প পাবেন, যার জন্য আমরা একটা হেল্পলাইন নিয়েছি, সেটা যদি একটু বলে দিন। যেটা আমরা 21 তারিখ থেকে চালু করছি, 21শে জানুয়ারি থেকে সেটা খোলা থাকবে। তার নম্বর হচ্ছে 0334069500। এই নাম্বারে আপনারা যখন মেলায় আসবেন বা মেলায় আসার আগে 21 তারিখ থেকে আপনারা যে কোনো জিনিস জানার প্রয়োজন মনে করলে তারা এই নাম্বারে ফোন করবেন। শুধু বাঙালির নয়, পুরো বাঙালি সংস্কৃতির গর্ব কলকাতা বইমেলা। আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে দেখতে পারব আজ থেকে প্রায় 550 বছর আগে ফ্রাঙ্কফুর্টে একটি মেলা বসেছিল। সেই মেলায় জোহান্স গুটেনবার্গ নামে এক কারুকর্মী 158 পৃষ্ঠার একটি পুস্তিকা নিয়ে হাজির হয়েছিলেন। সেটাই ছিল বইমেলার প্রথম সূত্রপাত। কলকাতা বইমেলা যেন তারই উত্তরাধিকারী। আমাদের গর্ব, আমাদের অনেক স্মৃতি, অনেক আশা আকাঙ্ক্ষা মিশে আছে কলকাতা বইমেলার সঙ্গে। আসুন না আমরা সকলে মিলে কলকাতা বইমেলার ঐতিহ্যকারটাকে ধরে রাখি। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।